দর্শক আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তোতাপুরি পাঠা। তো ভাই জান এটা দাম চাচ্ছেন কত? 80 দেন। 80,000। এটা কয় দাঁত ভাই? 4 দাঁত। আপনার কি খামার আছে? জি। আচ্ছা আচ্ছা, মানে কি গিয়ে আপনার ব্রিডিং করা, ব্রিডিং করে দেন? জি জি। আচ্ছা, তা 4 দাঁত না? জি। ওটা আপনার চাওয়া দাম কত ভাই? চাওয়া দাম 80। 80,000। বিক্রি কত? দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমি আসছি চরমনাই ছাগল হাটে। তো আজকে আপনার এই হাটে আসলে ছাগল দেখাবো, এবং এই হাটের ইয়ার হচ্ছে মাত্র 50 টাকা, এবং এই হাটটা হয় প্রতি বৃহস্পতিবার দিন। এবং এখানে আপনি বিশেষ করে দেশি ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো বেশি পাবেন। কাকা, আপনার এই সামনে যে ছাগলটার দাম চাচ্ছেন কত? 10,000। 10,000 না? আর ওই যে পিছনে ওইগুলো, পিছনে ওইগুলো চাইছি 9,000 করে। মানে সবগুলো আপনার 8-9-10 ভিতরে। তো দর্শক, আমার সামনে যে ছাগল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল দেশি যে আপনার যে ছাগল গুলো আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল গুলো, এই ছাগল গুলো আসলে মূলত বেশি পাওয়া যায় আর কি। এর দাম হচ্ছে আপনার 4,000-5,000 থেকে শুরু করে আপনার 12-14,000 টাকার মধ্যে সর্বোচ্চ আর কি। তারপরে মাঝে মাঝে আপনার কিছু রাম ছাগল এগুলো ওঠে। তো এই যে ছাগল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাম ছাগলের ক্রোচ। ওটা আপনার আসল প্রাইস হচ্ছে আপনার 15,000 টাকা মানে চাইতেছে আর কি। তারপর দামাদামি করার সুযোগ আছে। এগুলো তোমার নাকি ভাই? তোমার এগুলো এই তোমার এটা দাম চাচ্ছ কত? এর রাম ছাগল ক্রোচটা আমি 13,000 টাকা চাইছি। 13,000 টাকা? তুমি কি ছাগল ফার্ম আছো না ব্যবসা করো? আমি ব্যবসা করি ভাই। ব্যবসা করো, আইনা বিকাশ। তোমার ফোন নাম্বারটা বলো। সামনে দেখতে পাচ্ছেন এই ছাগলটা আপনার 8,000 টাকায় খাসিটা বিক্রি হয়েছে। এবং এখানে যে খাসি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দাম হচ্ছে আপনার 14-15 এর ভিতরে আর কি। আপনার নাকি কত ভাই? দাম চাচ্ছেন কত? 35,000। 22,000। আচ্ছা আচ্ছা, এত ছাগল উঠে এখানে বিশেষ করে আপনার এখানে আপনার বরিশাল যেহেতু নদীবর্তী এলাকা, তো আশেপাশে যে চরের যে মানুষগুলো আছে এই চরের মানুষগুলো ম্যাক্সিমাম চরের মানুষ কিন্তু আপনার আসলে এই জায়গাতে আপনার ছাগল নিয়ে আসে। এবং এখানে যোগাযোগ আসার মাধ্যমে হচ্ছে আপনার টলারে করে, বিশেষ করে আপনার এই বাজারে যে আপনার ছাগলগুলো আসে এগুলো সবগুলো হচ্ছে আপনার টলারে করে আসে আর কি। এবং এটা হলো আপনার মিডল পয়েন্ট এবং চারিদিকে নদী। বড় ভাই, তো তারা কি আপনার কথা বলা যাবে একটু বলেন তো ভাই।